আমার এলো, আমার শাশুড়ি খসলো, শাশুড়ি একটু কষ্ট হচ্ছে, মনে একটু একটু দুঃখ হচ্ছে। সোনিয়াস ভার্সেটাইল বং ব্লগে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে যাব হচ্ছে মাহেশের রথের মেলায়। মাহেশের রথের মেলা প্রায় এক মাস থাকে, কিন্তু একবারও যাওয়া হয়নি রথের মেলায়। তোমাদের যেমনটা বলেছি, বাবাইয়ের শরীর খারাপ ছিল, ওই জন্য ভেবেছিলাম এই বছর যাওয়াই হবে না। কিন্তু বাবাই বলছে যে চল আজকেই লাস্ট দিন, আজকে চলে যাই, না গেলে মনটা খারাপ লাগবে। তো আজকে যাব রথের মেলায়, খুব এক্সাইটেড আছি। তার আগে একটা কথা বলে দিই, তিনটে ভিডিওর মধ্যে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি কেক বানাই, মানে কেক বানিয়ে সেল করি। তো তোমাদের আজকে আমি দেখাবো কিরকম ভাবে আমি কেক বানাই। আজকের ভিডিওটা খুব ফাটাফাটি হতে চলেছে, তো দেখতে থাকো ভিডিওটাকে। টাটা। তো এখানে আমি আমার কেকগুলো বানাতে চলে এসেছি। আজকে ছিল হচ্ছে দুটো হাফ পাউন্ডের চকলেট কেকের অর্ডার। তো আমি আমার কেকগুলো বানিয়ে নিচ্ছি এখানে তাড়াতাড়ি করে, যাতে মেলায় যেতে দেরি না হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে কি সাড়ে তিনটে, আমাদের স্নান খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আমি মেনলি দুপুরে খাওয়া দাওয়ার পরেই কেক বানাতে শুরু করি। এই কেক বানানোর কথা তোমাদের সঙ্গে যখন আমি শেয়ারই করলাম, আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, সেটা হচ্ছে কেক বানানোর পিছনে দুটো মানুষের অবদান আমার জীবনে সবসময় থাকবে, সারা জীবন থাকবে। আর সেই দুজন হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার দিদি। আমার দিদি বাইরে মুম্বাইতে থাকে, তো ওই মেন শিখেছিল প্রথমে কেক বানানো। ও কেক বানিয়ে সেল করতো, তো এখানে এসে মানে শ্রীরামপুরে এসে আমাকে বলেছিল যে বোন তুই বানা, এখানে তো সে সবাই যারা যারা কেক বানায় খুব বেশি দামে কেক বানায়, তো তুই একটু কেক বানা, দামগুলো কম রাখবি, তাহলে তোর কেকে সেল হবে ভালো। তো ওর কথা শুনে ও একবার এসেছিল, আমাকে একটা কেক বানানো শিখিয়ে দিয়ে গেছিলো। তো এবার জিনিসপত্র কিনে বাড়িতে একটু ট্রাই করতাম। তারপরে আমার শাশুড়ি যেই দেখছে যে খুব সুন্দর আমি কেক বানাচ্ছি, উনি আমাকে বলছেন যে ঠিক আছে তোকে আমি কলকাতায় নিয়ে গিয়ে কোর্স করাবো কেক। তারপরে উনি ওনার কথা রেখেছেন, আমাকে কলকাতায় নিয়ে গিয়ে আমার মাসির বাড়িতে আমরা ছিলাম দুদিন, তো দুদিনের কোর্স করিয়েছেন। তারপরে আমি এত সুন্দর কেক বানানো শিখেছি, এভরিথিং মানে কেকের সব কিছু শিখে নিয়েছি। প্রথমে বাড়িতে বানানো প্র্যাকটিস করতাম, ডিজাইন ভালো হতো না, তো প্রথম প্রথম যখন কেকে ডিজাইন দিতে পারতাম না ভালো করে, সত্যিই খুব ভয় লাগতো যে এতগুলো টাকার জিনিসপত্র কিনলাম, তারপরে কোর্সের একটা টাকা আছে, এগুলো কিছু বৃথা যাবে না, তো ভয় লাগতো যে না কি হবে কে জানে। তারপরে আমার শ্বশুর বাড়ির সবাই বলো কি আমার বাপের বাড়ির সবাই খুব সাপোর্ট করলো যে বাড়িতে ট্রাই কর বা নিজেদের লোককে সেল কর কম দাম দিয়ে। তো এইভাবেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবার সাপোর্ট নিয়েই কিন্তু আমি এতদূর এগিয়েছি। এখন আমার ভালোই কেক সেল হয়, ডিজাইন খুব সুন্দর হয়, ভালো রিভিউ পাই। তো এই ছিল আমার কেকের কাহিনী। তো এখানে আমার কেক বানানোও হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এখন মেলার দিকে, খুব এক্সাইটেড আছি। কিন্তু আবার মনে হচ্ছে মেলা থাকবে কি। তো এখানে আমরা এসে গেছি মাহেশের রথের মেলায়। আর দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় নেই, মানে ভিড় নেই বললেই চলে, মেলার শেষ দিন যেমনটা হয় আর কি, খুব একটা লোক নেই। তো যাই হোক, এসছি যখন মেলাতে, কিছু তো কেনাকাটি করব, চলো ভেতরের দিকে দেখি দোকান ফোকান খোলা আছে নাকি কিছু। তো মেলাতে ঢুকেই আমি আমার ফেভারিট দোকানটা খুঁজে পেয়ে গেছি, আর সেটা হচ্ছে এই আচারের দোকানগুলো। মেলা থেকে আমি কিছু কিনি না কিনি, এই আচারের দোকান থেকে এক গাদা আচার কিন্তু আমি নিয়ে যাবই। মেনলি আমার টক ঝাল আচারগুলোই বেশি ভালো লাগে, যেগুলো আর কি পরোটা বা লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি আমের আচার, লঙ্কার আচার এগুলোই নিয়েছি। আর এই ফুলের আচারটা আমার শাশুড়ি মা নিয়েছে, শাশুড়ি মায়ের ফুলের আচার খুব পছন্দের। আর এখানে মা কাকুটাকে বলছে যে ফুলের আচারটা আমি টেস্ট করাতে। এবার তোমরা খালি মায়ের রিয়াকশন টাকা পয়সা নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা পয়সা। মা কিছু কেন
আমার এলো, আমার শাশুড়ি খসলো, শাশুড়ি একটু কষ্ট হচ্ছে, মনে একটু একটু দুঃখ হচ্ছে। মা এবার তোমার পালা, চুড়িগুলো নে না, এবার তোমার পালা, হ্যাঁ দেবো ঝুমকো চুড়িগুলো নে। তো ওখানে আমাদের মায়েরা কাঁচের জিনিস কিনেই যাচ্ছে, এর ফাঁকে আমি আর বাবাই চলে এসেছি এই খেলার দোকানগুলোয়। দেখি কেউ কিছু পাই নাকি, চলো শুরু করো, দেখি তুমি কি কথা বলো। এটা টিভি, টিভি দিতে পারে, টিভি একটা, এ বাবা আছে, ঢুকলো না জিনিস হরেক মাল মাত্র 15 টাকা, 15 টাকা, 15 টাকা, 15 টাকা। মেলায় দূর দূরান্ত থেকে আগত সকল কথা সাধারণকে জানা সাদর আনন্দ। আসুন আমাদের দোকানে, বর্তমান দৈমূল্যে বাজারে খুবই সস্তায় লোক সামগ্রী আপনাদের জন্য। আসুন আমাদের দোকানে, নানা রকমের সরকারি সামগ্রী এবং বাচ্চাদের খাওয়ার আছে, আরেক মাল মাত্র 15 টাকা, 6, 7, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134,
দিয়েছেন হরেক মাল মাত্র ১৫ টাকা। বর্তমানের মূল্য বাজারে খুবই সস্তা লঘু সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই ম্যাল। আসুন আমাদের দোকানে নিয়ে যান নানা রকমের সামগ্রী এবং তাহলে দুটো পেয়েছে দুটো আর একটা কোনটা গেল? কিছু কম হবে না কিছু ওই যে এটা দুটো এটা আগে পেয়েছিলাম ভিডিও করতে ভুলে গেছে বাবাই তুমি কিচ্ছু পেলে না আমি পেয়েছি। এবার আমি একটা খেলবো দু ১৪ আর ৩ একটা চা ছাকবে দেখো কিছু পারেনি আমি দুটো পেয়েছি না চি এইটা নিয়ে নে এইটা নিয়ে নে একটা কানে কমলা বই নিবি একটা কানে সবুজ। বাহ খুব ভালো বুদ্ধি তোমার গো। হ্যাঁ মোদিক তো সাদা রং দিয়ে দিবি। এই দেখো এইটা নি। হ্যাঁ এইটা নে এইটা নে এইটা ভালো হবে এইটা দাও। এটা দিলে দুটো কালারটা কি মাইটা একটা এই না এটা দাও এটা না ছোটর মধ্যে আছে মা।
এটা দিয়ে দিও, পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা সব খাবো, সব খাওয়া দাওয়া। কেমন লাগছে? ভালো। আবার কা টক টক চারা ঘুগনি? মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে খাচ্ছে। মেলা এখন পুরো ফাঁকা হয়ে গেছে, সেরকম লোকজন নেই, আমরাও বেরিয়ে আছি এখন, এখানে ফুচকা খাবো, ফুচকা খেয়ে বেরিয়ে যাবো। কালকে মেলায় গিয়ে প্রচুর মজা হয়েছে, কিন্তু একটা গুবলেট হয়ে গেছে, সেটা হচ্ছে বাবা মানে আমার শ্বশুর মশাই আমাদের যে মানে ব্লগ করার যে ফোনটা, সেই ফোনটা উনি ওনার ফোন ভেবে কলকাতা নিয়ে চলে গেছেন, মানে নিয়েছেন ওনার ফোনটাও নিয়েছেন, আবার আমার আমাদের ব্লগ করার ফোনটা নিয়েও চলে গেছেন। হ্যাঁ, এইবার ব্লগ করার ফোনটা খুঁজে পাচ্ছি না, ব্লগ করার ফোনটা মেন আমি রাখি, আমার জিম্মাতেই থাকে, ওই জন্য ওটার দায়িত্ব আমার যে আমি কোথায় রেখেছি আমাকেই মনে রাখতে হবে। এবার আমি তো খুঁজে খুঁজে হয়রান, কোথায় ব্লগ করার ফোনটা, আমার তো টেনশন হয়ে গেছে, আমার টেনশন হচ্ছে যে আমি ব্লগ করব কি করে মেলায় যাওয়ার, আর বাবা বাবাই মায়ের সবার টেনশন হচ্ছে এত দামি ফোনটা গেল কোথায়। তো আমার ফোনটা দিয়ে আমি ব্লগটা করেছি, কিন্তু আমার আমি যেহেতু কেক বানাই তোমাদের বললাম আগেই, তো ব্যাপারটা হয়েছে কি কেকের এত ভিডিও হয়ে গেছে, এত ফটো, মানে একটা কেকেরই ধরো 10-15 টাকা করে, মানে কোনটা ভালো উঠছে সেরকম, এই করে করে ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, সেটা আমি খেয়াল করিনি। এইবার হয়েছে কি ওখানে গিয়ে মেলায় গিয়ে ভাগ্যিস মেলার সব ভিডিওগুলো হয়ে গেছিলো, এবার টোটোয় উঠে মানে আমরা টোটো থেকে নেমে ফুচকা খেয়েছি, আর হচ্ছে না, স্টোরেজ ফুল দেখাচ্ছে, আর এবার কি করব বুঝতে পারছি না। এবার ভিডিওটা করা হয়নি, তারপরে ভিডিওটা তো এন্ডও করা হয়নি, তোমাদের কি কি কিনলাম আমরা মেলা থেকে সেটাও দেখানো হয়নি, তো ওই জন্য ভাবলাম যে ফোনটা থেকে একটু ভিডিও বা ফটো কিছু ডিলিট করে নিই, তাহলে স্টোরেজটা আবার ঠিক হয়ে যাবে। তো আজকে সকালবেলায় ফটো ডিলিট করলাম, কত জানো, 3000টা ফটো আর ভিডিও ডিলিট করলাম, তারপরে গিয়ে এখন ভিডিওটা শ্যুট করছি। তো এখন আপাতত তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম, অনেক জিনিস কিনেছি, মেন কাঁচের জিনিস, তুমি আর মা কাঁচের জিনিস কিনে এত ভরিয়ে দিয়েছো, ব্যাগ এইরকম এরকম ভাবে নিয়ে যাচ্ছি, কত ব্যাগ মায়েরটা নিয়ে চলে গেছে, আমি খুব বেশি জিনিস কিনিনি, ওই চুড়ি আর ইয়ে কিনেছি। তো চলো দেখাই তোমাদেরকে কি কি জিনিস কিনেছি। তাহলে তুই তাহলে দেখা, আমি তাহলে গিয়ে রেস্ট নিই একটু। কেন দেখাও একটু, তোমাকে সবাই কত ভালো ভালো বলছে, জেঠিমা। আচ্ছা, আমরা তো কালকে গিয়ে ভীষণই মজা করেছি, আর ও তো ও যা কিনতে চেয়েছে আমি ওকে সব কিনে দিয়েছি। আমি বেশি কিছু কিনতে চাইনি, আমি বলেছি তুই যা যা কিনবি আমি তোকে সব কিনে দেবো। কিনবো কি, মেলা তো হাফ উঠেই গেছিল, কিনবো কি, মেলা তো একদম ফাঁকা, লাস্ট দিন মেলায় গেলে আর কি পাবো। যাই হোক, একটু কি চুড়ি কিনলো, কি কানে দুল কিনলো, ঠিক আছে তাহলে দেখা, আমি তাহলে আসছি। হ্যাঁ যাও, ভাগো। তো চলো তোমাদেরকে কালকে মেলা থেকে কি কি কিনলাম সেগুলো দেখাই। প্রথমত তো মেলায় গেলে যেগুলো কিনবো সেগুলো হচ্ছে আচার, আচার কিনবই, নানান ধরনের আচার কিনে নিয়েছি, লঙ্কার আচার, তারপরে আমের আচার, কুলের আচার, সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ নাহলে কাল থেকে যদি বাইরে রেখে দিতাম তাহলে নষ্ট হয়ে যাওয়ার ইয়ে ছিল। আর পাঁপড় ভাজা কিনেছি, পাঁপড় ভাজা বেশি কিনিনি, এইটুকুনি কিনেছি, আর এটা কিনেছি, এই লজেন্সগুলো কিনেছি, লজেন্সগুলো ছোটোবেলায় খুব কিনতাম,
এলাচগুলো দুটো করে থাকে, ছোটবেলায় খুব কিনতাম, মেলায় দেখেছি যেহেতু, মানে যখনই আমি মেলায় যাই আমি এই জিনিসগুলো কিনবই, কিছু কিনি আর না কিনি। তারপরে মা কিনেছে এই যোগ নুন রাখার বা যে কোনো জিনিস রাখার এই মাটির ইয়েটা। বাবাই কিনেছে এই ছোট ছোট কাপ, কাপটা একদম এইটুকুনি, ও কি চা খাবে আমি জানি না, এই কাপটা এইটুকুনি কাপ কিনেছে, অনেকগুলো, তারপর চারটে কিনেছে, বলছে হ্যাঁ আমি খাবো, আমি এইটুকুনি কাপই চা খাবো, যদি ও চা খায় না, দেখতে সুন্দর লাগছিল বলে ওই জন্য কিনে নিয়েছে, মেন ব্যাপারটা হচ্ছে এটা। আবার বড় কাপও কিনেছে, বলছে এরকম ট্রান্সপারেন্ট কাপগুলো এখন খুব বেরিয়েছে, তো এই কাপগুলো কিনবো, বাড়িতে লোক এলে ওদেরকে এইরকম এই কাপে দেবো। আর প্লেট কিনেছে মা, যেমনটা বললাম কালকে মোটামুটি কাপ প্লেটের জিনিস, মানে কাঁচের জিনিস কিনে কিনে ভরিয়ে দিয়েছে একদম। দেখো এই প্লেটগুলো কিনেছে, আবারও কাঁচের জিনিস কিনেছে, সেটা হচ্ছে এই যে এই গ্লাসগুলো কিনেছে মা, বাড়িতে লোকজন এলে থামস আপ দেওয়ার জন্য, মেনলি তো কাঁচের জিনিস এই জন্যই হয় যে বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে দেওয়া বলে। তো এবার আমি আমার জিনিসগুলো দেখাই, প্রথমে তো এই কানের দুলটা কিনেছি, এটা আমাকে বাবাই কিনে দিয়েছে, এই কানের দুলটাও বাবাই কিনে দিয়েছে, এটা একটু জিন্সের সাথে পরার জন্য খুব সুন্দর, খুব বেশি বড়ও না, কারণ খুব বেশি বড় আমি পরতেও পারি না, আমার কিরম সুরসুরি লাগে ঘাড়ের মধ্যে। এই হেয়ার ব্যান্ডটা আমাকে আমার মা কিনে দিয়েছে, খুব সুন্দর লাগছিল, পুচকু পুচকু বাচ্চাদের মতো, পরবো কিনা আদৌ জানি না, এরকম কিনে কিনে বাড়িতে ফেলে রাখি। আমার শাশুড়ি বলছে কিনিস না কিনিস না, এগুলো পরবি না, বেকার দরকারি জিনিস কেন, তাও ঠিক আছে, আমি না না কিনবো। আর এই চুড়িগুলো কিনেছি, এই চুড়িগুলো মেন কিনেছি, তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে 14th August, 15th August ইন্ডিপেন্ডেন্স ডে, 14th August আমার একটা কেকের এক্সিবিশন আছে, তো ওই কেকের এক্সিবিশনে মেন হচ্ছে 15th August জন্য, ইন্ডিপেন্ডেন্স ডের জন্যই এটা করা হচ্ছে, তো থিম হচ্ছে ওখানে কমলা সাদা সবুজের মধ্যে যে কোনো শাড়ি পরতে হবে, আর মানে ইন্ডিয়ান কালারের সব কিছু, মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের সব কিছু পরতে হবে, তো এই জন্য আমি এই চুড়িগুলো কিনেছি, দেখো কিরকম লাগছে। কিনেছিলাম সেই কানের দুটো আমার মায়ের ব্যাগে চলে গেছে, তো এখন বাড়ি যাবে যাবো, তবে তোমাদেরকে দেখাতে পারবো। ওই আজকের ভিডিওটাকে এখানেই সমাপ্ত করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে বেল আইকনটাকে অল করে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।